ইমেজ সংকট দূর করার অঙ্গীকার ছাত্র লীগের নতুন নেতৃত্বের ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ সাধারণ কর্মীদের অন্যায় করলে ছাড় পাবে না বললেন ওবায়দুল কাদের শুধু সিদ্ধান্তহীনতার কারণেই ছাত্র দলের কাউন্সিল করা যায়নি মন্তব্য নেতাদের আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তি দ্রুত সমাধানের আশাবাদ জাতীয় পার্টি যৌথ সভায় অংশ নেননি রওশন এরশাদ অসুস্থতার কথা জানালেন রাঙ্গা রংপুর তিন আসনে মহাজোটের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত কাল রাজশাহী সারদায় সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনীতে প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন জনগণের আস্থা অর্জনে কাজ করার নির্দেশ এবং ইজারা না দিয়ে শীতলক্ষার তীরে গাছ কেটে বালু পাথরের ব্যবসা নির্মাণ করা হচ্ছে অসংখ্য জেটি জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থার আশ্বাস সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ ছাত্রলীগের ভাবমূর্তি পুনরুদ্ধার ও অতীত সুনাম রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা অন্যদিকে বিদায়ী নেতাদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনরা সততার সঙ্গে সংগঠনের নেতৃত্ব দেবেন এমন আশা সাধারণ শিক্ষার্থীদের রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সবার মাঝে একদিকে তখন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা অনিয়ম ও দুর্নীতির গুঞ্জন অন্যদিকে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা সমালোচনা বেলা 12:30টার দিকে মধুর ক্যান্টিনে উপস্থিত হন ভারপ্রাপ্ত সভাপতি আলনাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন দুজনেই জানান সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেই শুরু করবেন নিজেদের দায়িত্ব পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের যে দায়িত্ব সেটা বুঝে নেব বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়ম নিয়ে প্রশ্ন করলে নবনিযুক্ত দুই নেতা জানান সংগঠনের ইমেজ সংকট দূর করতে কাজ করবে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে কাজ করার লক্ষ্যে যে এই ছাত্র সংগঠন হ্যাঁ এই এই শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা আমরা কাজ করে যাব এবং আমরা অচিরে আমাদের যে কোনো ধরনের যদি ইমেজ সংকট হয়ে থাকে এটা আমরা উত্তরণ ঘটাবো বলে আমরা আশা করি ছাত্রলীগের যে বৈশিষ্ট্য রয়েছে ছাত্র রাজনীতির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা তৈরি করব এদিকে বিদায়ী নেতাদের প্রতি হতাশা ব্যক্ত করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা নেতৃত্বে আসা নতুনদের সৎ নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্র রাজনীতি অ্যালিগেশন আসলে অবশ্যই আমাদের মনে খটকা লাগবে যদি ছাত্র নেতারা এরকম করে থাকে তাহলে আমরা ভরসা করে কার কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরব পজিটিভলি দেখতেছি কারণ ছাত্র নেতারা যদি দুর্নীতিগ্রস্ত হয় এটা তো মানে পুরো ছাত্র সমাজের জন্য নেগেটিভ একটা ইফেক্ট করবে যারা আসবে মনে করি যে ছাত্র নেতা হিসেবে আমাদের প্রতিনিধি হিসেবে যেন তারা তাদের সততাটা বজায় রেখে আমাদের এই ছাত্রলীগকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যায় এটা আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে চাঁদা যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুষের বিনিময়ে কমিটি দেওয়া টেন্ডারবাজি মাদক চোরা কারবারির সঙ্গে সংশ্লিষ্টতা সহ বিভিন্ন অভিযোগ ওঠে মাত্র এক বছর ধরে দায়িত্ব পাওয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এর প্রেক্ষিতে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় মেয়াদপূর্তির 11 মাস আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে রোজিনা রুজি সময় সংবাদ ঢাকা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানান ওবায়দুল কাদের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এভাবে একটা কমিটি হওয়ার পর প্রেসিডেন্সিকে অব্যাহতি দেওয়া রিজাইন করতে বলা এটা তো একটা বিরাট সাংগঠনিক পদক্ষেপ এখানে তো শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এরকম একটা বড় পদক্ষেপ এদেশে কখনো কোনো সংগঠন ঘটেনি তাদের সাংগঠনিক দিক থেকে ছাত্রলীগের নেতৃত্ব হারানোর পর ডাকসুর পদে থাকা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন রাজনৈতিক ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের গঠনতন্ত্র আলাদা ডাকসু তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী চলবে বলেও মন্তব্য করেন তিনি
ডাকসুর গঠনতন্ত্র আর ছাত্রলীগের গঠনতন্ত্র আলাদা। ডাকসুর গঠনতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হওয়া, আর ছাত্রলীগের মেমোরেন্ডাম গঠনতন্ত্র তাদের সম্মেলনে অন্যত্র হওয়া। ফলে ওই আমাদেরটা আমরা জানি, আমাদেরটা যেভাবে আছে আমাদেরটা সেভাবে পরিচালিত হবে। শুধু সিদ্ধান্তহীনতার কারণেই ছাত্র দলের কাউন্সিল করা যায়নি বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। তবে আদালতের আদেশ নিয়ে তাদের মধ্যে এখনও রয়েছে বিভ্রান্তি। নেতাকর্মীদের আশা সব বাধা কাটিয়ে খুব শীঘ্রই কাউন্সিল হবে। 27 বছর পর জাতীয়তাবাদী ছাত্র দলের ষষ্ঠ কাউন্সিল ঘিরে বেশ কয়েকদিন ধরে সরগরম ছিল, কিন্তু বৃহস্পতিবার আদালতের এক আদেশে অনেকটা ভাটা পড়ে কাউন্সিলে। তাৎক্ষণিকভাবে আদালতের আদেশকে চক্রান্ত হিসেবে প্রতিক্রিয়া দেন বিএনপি নেতারা। আদালতের আদেশ দেখে বিএনপির আইন সম্পাদক এখন বলছেন কাউন্সিল স্থগিতের কোনো আদেশ দেননি আদালত। বিএনপির যে 10 জন নেতার ব্যাপারে ব্যাখ্যাটা চেয়েছে, যথাসময়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবেন। এর মধ্যে ছাত্রদল তাদের যে স্বীয় কার্যক্রম আছে গঠনতান্ত্রিক মোতাবেক, সেই গঠনতান্ত্রিক মোতাবেক তাদের কার্যক্রম পরিচালিত হবে, সেটা তারা যে সিদ্ধান্ত নেয় সেটাই করতে পারবে। যদিও ছাত্রদলের কাউন্সিলের দায়িত্বে থাকা একজন নেতা বলছেন আইনিভাবেই মোকাবেলার কথা। প্রস্তুতির যে কাজ সেটা ঠিকই আছে, সেটার ব্যাপারে কোনো ইয়ে নাই, কিন্তু এখন যেহেতু একটা আদালতের একটা আদেশ আসছে এবং এটা আমাদের আইনজীবীরা এটা নিয়ে পর্যালোচনা করছেন, সব বাধা কাটিয়ে দ্রুত কাউন্সিলের ব্যবস্থা করবে সংগঠন এমন প্রত্যাশা ছাত্রদল নেতাদের। শত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একটা সুন্দর সুষ্ঠু কাউন্সিল উপহার দেবো ইনশাল্লাহ, এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী নেতৃত্ব আসবে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যে আন্দোলন এবং ছাত্রছাত্রীদের যে যৌক্তিক দাবি তাদের পাশে থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। আমরা এটাকে কোনোভাবেই আইনানুক ব্যবস্থা দেখব না। আমি মনে মানে বিশ্বাস করে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশ ছিল। জনাব তারেক রহমানের পরবর্তী নির্দেশ পাওয়া মাত্রই আমরা আবার কাউন্সিলের সকল আয়োজন সম্পন্ন করে রেখেছি, জাস্ট কাউন্সিলটা সম্পন্ন করব। 2-1 দিনের মধ্যে পুনরায় কাউন্সিলের তারিখ নির্ধারিত হবে বলেও জানান ছাত্রদলের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের আস্থা অর্জনে পুলিশ কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন দেশে চলমান উন্নয়ন ধরে রাখার পাশাপাশি বিপদে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 36তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গি সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন শেখ হাসিনা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান এবং অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে অগ্রণী ভূমিকা পালনকারী বাহিনী বাংলাদেশ পুলিশ। রোববার এ বাহিনীর 36তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী গাড়িতে করে নবীন সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে বিভিন্ন ইউনিটের সুসজ্জিত অভিবাদন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মাঝে পদক বিতরণ করেন সরকার প্রধান। পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের নবীন কর্মকর্তারা আজকে যারা প্রশিক্ষণ নিয়ে আপনারা নতুন কাজে যাচ্ছেন তাদেরকে আমি এটাই আহ্বান করব, সততা নিষ্ঠা একাগ্রতার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে বলেই আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এই মাদক অভিযান চলবে। সম্প্রতি পুলিশে নতুন নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হওয়ায় এ বাহিনীর প্রশংসা করেন তিনি। আমাদের পুলিশ বাহিনীকে যে তারা যে নতুন রিক্রুট করেছেন সেখানে এক লোক কোনো ধরনের দুর্নীতির কথা বা ঘুষ দেওয়ার কথা বলতে পারেনি, এত স্বচ্ছতার সাথে এবার যে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবার জন্য এই পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীতেও সেভাবেই আমরা এগিয়ে যাবেন। সরকার পুলিশ বাহিনীকে উন্নত ও আধুনিকায়ন করতে বিশেষায়িত পুলিশ প্রশিক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বলে জানান সরকার প্রধান শেখ হাসিনা। অন্যান্য বারের মতো এবারও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ কর্মকর্তাদের পেশাগত কাজে সততা ও নিষ্ঠার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন প্রশিক্ষণকে। সারদা পুলিশ একাডেমি থেকে প্রসূন আশিস, রাজশাহী। থানার ওসিদের আচরণ পরিবর্তন না হলে সিনিয়র অফিসাররা থানায় গিয়ে বসবেন, প্রয়োজনে ডিএমপি কমিশনার নিজে গিয়ে বসবেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম মিট দ্য প্রেসে প্রশ্নের জবাবে কথা জানান নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, অন্যায় আচরণের জন্য দায়ী কোনো পুলিশ সদস্যকে রক্ষার চেষ্টা করা হবে না। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 50টি থানা নিয়ে গঠিত। মহানগরীর মানুষের সেবার জন্য রয়েছে অসংখ্য পুলিশ, তবে অনেক ক্ষেত্রেই থানায় গিয়ে যথাযথ সেবা পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে হয়রানির অভিযোগও করেন কেউ কেউ। নতুন ডিএমপি কমিশনার বলছেন, থানায় গিয়ে মানুষ যেন যথাযথ সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা থাকবে। পুলিশ ভীতি দূর করার পাশাপাশি পুলিশের চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার কথাও জানান তিনি। একটি অপরাধের শিকার মানুষ খুব স্বাভাবিকভাবে থানায় গিয়ে তার কথা বলতে পারে, পুলিশের কোনো হয়রানি ছাড়া মামলা বা জিডি যেটি করতে চান সেটি করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। যদি থানার মানুষ আমাদের যারা কাজ করছে তাদের আচরণের যদি পরিবর্তন আমি যদি মনে করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না, তাহলে আমাদের সিনিয়র অফিসার আমরা থানায় গিয়ে বসা শুরু করব। আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব, আমার ডিসিদের থানায় বসিয়ে দেব এবং অন্য যারা আছেন তাদের সপ্তাহে কমপক্ষে একদিন আমার সিনিয়র অফিসাররা থানায় উপস্থিত থাকবেন। প্রায় 2 কোটি মানুষের নগরী ঢাকার বড় সমস্যা যানজট রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের। পরিস্থিতি যেমনই হোক দায় এড়ানোর কোনো চেষ্টা থাকবে না বলেও মন্তব্য তার। ইতিমধ্যেই আমি নির্দেশনা জারি করেছি যে সমস্ত সিনিয়র অফিসার ট্রাফিকের যারা আছেন সবার মাঠে থাকতে হবে, শুধু সার্জেন্ট এবং টিআইয়ের উপরে নির্ভর না করে আমাদের যে ব্যস্ততম সময় যেটি সকালের ঘন্টা তিনেক এবং অফিস ছুটির পরে ঘন্টা তিনেক, এই সময় পর্যন্ত ডিসির থেকে শুরু করে একেবারে নিচের পর্যন্ত সবাই সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে, কেউ অফিসে থাকবে না। এছাড়া মাদক প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়ে তিনি বলছেন, মাদক গ্রহণ বন্ধ করা না গেলে শুধু সরবরাহ কমিয়ে এটি নির্মূল সম্ভব নয়, জঙ্গিবাদ রোধেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান নতুন ডিএমপি কমিশনার। কাজের ধরনের খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির যৌথ সভায় যোগ দেননি রওশনের সাথে। পরে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, অসুস্থতার কারণে রওশন এরশাদ সভায় যোগ দিতে পারেননি। রংপুর 3 আসনে জাতীয় পার্টি মহাজোটের হয়ে নির্বাচন করবে কিনা তা আগামীকাল জানা যাবে বলেও জানান মহাসচিব। রোববার সকাল 11:30 রাজধানীর বনানী কার্যালয়ে চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির যৌথ সভা শুরু হয়। কাউন্সিল সামনে রেখে জাতীয় পার্টির বিভাগীয় 8টি সাংগঠনিক দল নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। তবে দলীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি সমঝোতায় আসলেও জি এম কাদেরের ডাকা যৌথ সভায় যোগ দেননি সংসদে বিরোধী দলীয় নেতা এবং দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। অনুষ্ঠানে রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি শুধু উপস্থিত ছিলেন। পরে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব দাবি করেন, অসুস্থতার কারণে রওশন এরশাদ যৌথ সভায় উপস্থিত হতে পারেননি। এদিকে রংপুর 3 আসনটি নিজেদের করে পেতে সরকার প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও এ সময় জানান তিনি। আমরা তো ওখানে নির্বাচন করব, নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দিয়ে দিয়েছি, এটা চূড়ান্ত। আওয়ামী লীগ এখন পর্যন্ত আমাদের এটা বিরোধিতা করেন নাই, সুতরাং তারাও চাচ্ছেন যে অ্যালায়েন্সের মধ্যেই করতে। এখন আমরা চূড়ান্তটা দেখতে পারবো, আপনি একটা দিন অপেক্ষা করেন, আগামীকাল কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনি। এদিকে দলের জাতীয় কাউন্সিল পেছানো হতে পারে বলেও জানান রাঙা। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একদিকে ইজারা চুক্তি না মেনে অসংখ্য জেটি নির্মাণ, অন্যদিকে ইজারা না দিয়েই নদী তীরের গাছ ধ্বংস করে বালু ও পাথরের ব্যবসা, এতে মরতে বসেছে শীতলক্ষা নদীর বিশাল এলাকা। অভিযোগ রয়েছে এসবই হচ্ছে বিআইডব্লিউটি এর নাকের ডগায়। অভিযোগ সত্য হলে দখলদারদের পাশাপাশি বিআইডব্লিউটি এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বললেন নৌ প্রতিমন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে শীতলক্ষা দখল নিয়ে মাহমুদ রাকিবের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নদীতীর রক্ষায় শীতলক্ষার কাঁচপুর এলাকার শিমরেল পাড়ে কয়েক হাজার গাছ লাগিয়েছিল বিএডব্লিউটি। প্রভাবশালী ইজারাদার আর স্থানীয় দখলদাররা সেই বাগান চাপা দিয়েছে বালু আর পাথরের স্তূপে। শুধুমাত্র মালামাল ওঠানামার জন্য সর্বোচ্চ 3টি জেটি ব্যবহারের শর্তে মূলত এই এলাকা ইজারা দিয়েছে বিএডব্লিউটি। তবে স্থানীয়দের দাবি, পুরো এলাকায় কমপক্ষে 12টি ঘাট নির্মাণ করে সব সময় বালু ও পাথর রাখা হয়, ইজারা নেয়া নদী তীরে আবার আলাদা করে ভাড়া দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আরে ভাড়া দেবো কারে? এই যে ডাক টান্স ভাড়া দেবে কারা?
দেবো এই এক পার্টি যারা এই মাল হবে না ফেরা দেবো বারো মাসিক দায়িত্ব রয়েছে এলাকার কমিশনার আছে কোলাফানি ব্যবসা দিতে পারে অন্য দু জায়গায় দখল করে এমনি করতেছে কি কিছু কয় না কে কি কি তারা কাউকে মানে না ইজারা দেবে না আমার এলাকায় তিন তিন চারটা যে এলাকা আছে সাময়িক জেটি সংলগ্ন এটা থাকবে না এটা আমি সরাই নিয়ে যাবো বলে দিতেছি সিমরাইলের দক্ষিণ দিকে শীতলক্ষার ডেমরার সারুলিয়া ও শুকুরশি অংশের অবস্থা আরও ভয়াবহ সেখানে দেখা যায় অবৈধভাবে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নদীটির ভরাট করে অসংখ্য বাঁশের জেটি বানিয়ে একই ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা আমাদের ব্যবসার স্বার্থে যেহেতু আমরা এটা করতে গেলে এই সামনে জায়গা আমাদের ব্যবহার করতে হয় তা না হলে আমাদের কেরিং লোড আনলোড অনেক বেশি পড়ে যায় সামনে যার যার জায়গা আছে না জায়গার সামনে জায়গা ব্যবহার করে সেরকম কোনো অনুমোদন নাই বিএডব্লিউটি এর বন্দর কর্মকর্তা সেদাই অন্যের উপর চাপানোর চেষ্টা করলেও দখলদার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌ প্রতিমন্ত্রীর এগুলো আগেও ছিল হুট করে আসেনি ব্যাংকের ছাতার মতো গজায়নি হ্যাঁ তবে আগের সঙ্গে বর্তমান সময়ের একটা পার্থক্য হচ্ছে আগে এই জিনিসগুলি মিডিয়াতে আসতো না এখানে কোনো মালামাল স্থায়ীভাবে রাখার কোনো সুযোগ নেই আমাদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে যারা এইসব সুবিধা নিয়েছে তারা এরা ভালো ফল তাদের জন্য অপেক্ষা করছে না আমরা তাদের মধ্যে ব্যবস্থা নিব এবং কোনোভাবেই নদীকে অবৈধভাবে ব্যবসা বাণিজ্যের হাতিয়ার হতে দিব না নদী রক্ষায় দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ শতভাগ নিজেদেরকে জিরো টলারেন্স দাবি করলেও নারায়ণগঞ্জের শীতলক্ষাপাড়ের চিত্র কিন্তু পুরোপুরি আলাদা তাই সংশ্লিষ্টরা বলছেন শুধু ঢাকার চারপাশের নদীর জায়গায় অবৈধ অংশ উচ্ছেদ করে তৃপ্তির ঢেকুর না তুলে দেশের সব নদী শতভাগ দখলমুক্ত করতে সংস্থাটির কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন মাহমুদ রাকিব সময় সংবাদ নারায়ণগঞ্জ রোহিঙ্গা ডাটাবেস দিয়েই এবার রোহিঙ্গাদের এনআইডি এবং পাসপোর্ট পাওয়া ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 2017 সালে কক্সবাজার টেকনাফ এবং উখিয়ার ক্যাম্পে সম্পূর্ণ করা 8 লাখ রোহিঙ্গা নিবন্ধন সংযুক্ত করা হয়েছে পাসপোর্ট অধিদপ্তর এবং নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারের সঙ্গে তবে কৌশলে বায়োমেট্রিক্স পদ্ধতির সাথে বাইরে থাকা 3 লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডি নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত জানাচ্ছেন কমল দে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে পাসপোর্ট অধিদপ্তর এবং জাতীয় পরিচয়পত্রের এনআইডি উইংয়ে যুক্ত করা হয়েছে রোহিঙ্গা ডাটাবেস যে কারণে এখন থেকে পাসপোর্ট কিংবা এনআইডি আবেদনকারীর প্রথমে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য দেওয়া হবে রোহিঙ্গা ডাটাবেস বা বিশেষ সফটওয়্যারে সেখান থেকে পজিটিভ রিপোর্ট পাওয়ার পরই শুরু হবে বাকি প্রক্রিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটা ডাটাবেস করেছে এবং ওই ডাটাবেসটা আমাদের মহাপরিচালক স্যার বলেছেন যে তাদের সেন্ট্রাল সার্ভারে এনেছে যাতে আমরা শনাক্ত করতে পারি এখন ইতিপূর্বে বা এর মধ্যে যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে কীভাবে নির্ধারণ করা হবে বা তাদেরও আবার কোনো উপায় ডাটাবেস করা হবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এক হিসেব অনুযায়ী পাসপোর্ট কার্যালয়গুলোতে প্রতিদিন গড়ে 500 জনের বেশি আবেদন করেন রোহিঙ্গা শনাক্তের জন্য প্রতিজনকে 3 মিনিট করে জিজ্ঞাসাবাদ করতে গেলে দিনের পুরোটা সময় লেগে যাচ্ছে এর মাঝে রোহিঙ্গা ডাটাবেস ব্যবহার করেও সুফল মিলছে তুলনামূলক কম চলতি মাসে পাসপোর্ট করাতে এসে আটক হওয়া 3 রোহিঙ্গার মধ্যে 2 জনেরই তথ্য ছিল না এ ডাটাবেজে তার মানে অনেকেই রেজিস্ট্রেশন করে নেয় অনেক রোহিঙ্গা যাদের নাম রেজিস্ট্রেশন হয় নাই তাদেরকে এই সফটওয়্যারে আইডেন্টিফাই করার মতো কোনো সুযোগ নাই এই অবস্থায় সুশীল সমাজ মনে করে বাদ পড়া রোহিঙ্গাদের পুনরায় নিবন্ধনের আওতায় আনা গেলে এই সমস্যা থেকে রেহাই মিলবে নতুন করে রেজিস্ট্রেশন যেটা করানো হয়েছিল সেটা একটু মিলানো দরকার যদি কেউ বাদ পড়ে থাকে তাদেরকে আবার রেজিস্ট্রেশনের আওতায় এনে সেটা আমাদের এনআইডি কার্ড পাসপোর্ট অফিসের যে সার্ভার সেটার সাথে সেটা সংরক্ষিত রাখা দরকার 2017 সালের 25শে আগস্ট থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে সরকার পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে তাদের নিবন্ধন শুরু করে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সম্পন্ন হওয়া এই নিবন্ধনে শুধুমাত্র নতুন আসার রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হয়েছিল বাদ থেকে যায় 90 দশক থেকে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গারা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের 2টি প্রতিনিধি দল সকাল 9টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় মার্কিন প্রতিনিধি দলটি সেখান থেকে উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তারা সঙ্গে রয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলারও এ সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলটি অন্যদিকে বেলা 11টার দিকে কক্সবাজারে যায় চীনের একটি প্রতিনিধি দল 9 সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং তারা বান্দরবানের ঘুমধুমের তম্বু সীমান্তের শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন রাজধানীতে এডিস নিধনে দ্বিতীয় দফার অভিযানে
আবাসিক ভবনে লার্ভা মিললে জরিমানার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দুই নম্বর গেট থেকে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানের উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় নগরবাসীকে নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মেয়র সবার সহায়তা চান। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে। দ্বিতীয় দফায় চিরুনি অভিযান চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। ময়লা পাওয়া গিয়েছে, অবশ্যই তাদের জন্য ফাইনের বন্দোবস্ত করা হবে। যেই সব বাড়িতে লার্ভা পাওয়া যাবে, প্রথম অবস্থায় কিন্তু আমরা কোনো বাসা বাড়িতে ফাইন করি নাই, আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে আমরা ফাইন করেছি। আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে এডিস মশার জন্ম কোথায় হয়, সেই জন্মস্থলগুলো আপনারা সরিয়ে ফেলুন। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তার যে বিচার ব্যবস্থা, তার যে প্রশাসন ব্যবস্থা, তার মিডিয়া, সবগুলোকেই কিন্তু আপনার গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হতে হবে। অর্থাৎ তাদের মূল ভিত্তিটা থাকবে গণতান্ত্রিক, এবং এই এটা যদি না থাকে, সমাজ ব্যবস্থায় যদি একটা ওই গণতন্ত্র ভিত্তি করে যদি না আসে, তারা কিন্তু সেখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কখনোই পাবে না। গণতন্ত্রের কোথায় সেই মৌলিক ধারণার, কোথায় সেই মৌলিক ধারণার নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে বাংলাদেশে? এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের যে সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনাটাই ছিল কিন্তু গণতান্ত্রিক চেতনা। আজকে স্বাধীনতা প্রায় 50 বছর পর এসে এই দেশের 18 কোটি মানুষ এই শূন্যতা অবস্থান করছে যে বাংলাদেশে কোথায় সেই গণতন্ত্র যার স্বপ্ন আমরা দেখেছিলাম। তাহলে এই স্বাধীনতার কি আসলে কোনো মূল্য আছে? এই প্রশ্নের জবাবটা আজকে কে দেবে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইদানিংকালে গণতন্ত্রের উপর অনেক লেখালেখি হচ্ছে এবং সারা বিশ্বে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে গণতন্ত্রের যে মূল বিষয়গুলো আছে আপনার, সেই বিষয়গুলোকে এড়িয়ে শাসক শ্রেণী তারা ক্ষমতাকে দখল করে রাখবার জন্যে একটা পরিকল্পনা করছে এবং সেভাবেই তার টিকে থাকার চেষ্টা করছে। আপনার এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীরা, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানী যারা আপনার গণতন্ত্রের যেসব দেশগুলোতে আছে, সেখানে তারা গণতন্ত্রকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে উদার গণতন্ত্র, লিবারেল ডেমোক্রেসি, আর একটি নির্বাচনী গণতন্ত্র অর্থাৎ ইলেকট্রাল ডেমোক্রেসি, আর একটি নির্বাচনী স্বৈরতন্ত্র অর্থাৎ ইলেকট্রাল অটোক্রেসি, আর একটা হচ্ছে আপনার রুদ্ধদ্বার স্বৈরতন্ত্র, ক্লোজড অটোক্রেসি। বাংলাদেশে এখন আপনার নির্বাচনী স্বৈরতন্ত্র, নির্বাচন একটা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে এবং তাদের পরিকল্পনা ওই প্লট অনুযায়ী করা হচ্ছে, তারপরে সেটাকে তারা সম্পূর্ণ করায়ত্ত করে নিয়ে তারা নিজেদের মতে করে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অতীতের ইতিহাস একটু যাওয়া যাক। 2007 সালে জাতিসংঘে এই প্রস্তাব গৃহীত হয়েছিল যে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সব সদস্য দেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হবে, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম। এই সিদ্ধান্তের পেছনে যে বিশ্বাস কাজ করেছিল তা হলো গণতন্ত্রের মূল আদর্শকে বিশ্বের বুকে তুলে ধরতে হবে, যাতে করে বিশ্বের প্রতিটি মানুষের সচেতনতা জাগ্রত হয়। সবাই স্পষ্ট ভাষায় বলেছিল গণতন্ত্র কারো ব্যক্তিগত সম্পত্তি বা মৌরসি পাট্টা নয়, বরঞ্চ গণতন্ত্র হচ্ছে বিশ্বের সকল মানুষের এক সার্বজনীন অধিকার, যে অধিকারের মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার ও অংশীদারিত্ব নিশ্চিত হবে। গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এতক্ষণ ছিলাম দলটির চেয়ারপারসনের কার্যালয়ে। রাতের আধারে রাজধানীর বুক চষে বেড়ায় এক অটোরিকশা। আগে থেকে কষে রাখা স্থক অনুযায়ী বাসাবাড়ির গেট ভেঙে তুলে নেয় মোটরসাইকেল, আর এ কাজে তারা ব্যবহার করে কেবল দুটি রড। রোমহর্ষক অভিযানে এমন এক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। দিন পেরিয়ে রাত নামে, কোলাহল থেমে গিয়ে নগরীর সড়কগুলো হয়ে ওঠে নিস্তব্ধ। তখনই রাস্তায় নামে এক রহস্যময় অটোরিকশা।
গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল রাত গভীর হলেই অটোরিকশা নিয়ে বের হয় রব, একে একে তুলে নেয় সঙ্গীদের, সে অনুযায়ী ফাঁদপাতে পুলিশ। অপেক্ষার পালা শেষ হয় কয়েক ঘন্টা পর। সিএনজিতে ওঠার সময় পুলিশের হাতে ধরা পড়ে জয়নাল। এই সিএনজিতে করেই পরের গন্তব্যে রওনা দেন ডিবি উত্তরের গাড়ি চোর প্রতিরোধ টিমের সদস্যরা। রবর সংকেত পেয়ে এগিয়ে আসে আরও একজন। এভাবে রাতভর অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয় বাইক চোর দলের 9 সদস্য। তারা হচ্ছে মানুষের বাসার গ্রিলের তালা কেটে, তালা ভেঙে এই কাজটা, মোটরসাইকেলটাকে, মোটরসাইকেল ঘাড় লোকটা ভেঙে মোটরসাইকেলটা চুরি করে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা এই মোটরসাইকেলগুলো নিয়ে যায়। সিএনজি এরা আমাকে নিতে আসে, আমরা রাত্র 3টা বাজে এই চুরিগুলো করবো স্যার। আমি তালা ভেঙে দিই, তালা ভেঙে দিয়ে গাড়ি গাড়িগুলো ভেঙে দিই, এরপর লগ হয়ে যায় গাড়ি চালা। তারা যখন ফোন দেয় যে এনে যায় না কয়, আমি এনে এনে যাই যা তাদের উঠাই। পুলিশ জানায় এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছিলেন তারা, সেগুলো বিশ্লেষণ করতে গিয়ে সন্ধান মেলে এই চক্রের। দীর্ঘদিনের নজরদারিতে নাম পরিচয় সহ আদ্যপান্ত নখদর্পণে আসতে তাদের গ্রেফতারের নামে পুলিশ। পুলিশ বলছে মাত্র 2টি রডের সাহায্যে বাসাবাড়ির গেটের তালা ভেঙে বাইক নিয়ে পালাতো তারা। এই চক্রের মূল হোতা থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে চুরি করা বাইক বিক্রিকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। যেই 9 জনের দলকে ধরেছে সেই দলের সদস্যদের ভিতরে চোর, রেকিকারক, গ্যারেজের টেম্পারকারী এবং পাইকারি ক্রেতা সবাইকে ধরেছে। একজন মাননীয় বিচারকের পার্সোনাল কর্মচারী তার মোটরসাইকেলটা হাইকোর্ট থেকে দিনে দুপুরে নিয়ে গেছে। এই চক্রকে আমরা এখানে ধরতে পেরেছি। আদালতের মাধ্যমে রিমান্ডে পেলে এদের কাছ থেকে বাইক চুরির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কোম্পানি হিসেবে যাত্রা শুরুর 4 বছরেও বাণিজ্যিকভাবে সচল হয়নি রেলওয়ে কন্টেইনার কোম্পানি, নিয়োগ হয়নি জনবল। গাজীপুরে নতুন কন্টেইনার ডিপো নির্মাণেও নেই কোনো অগ্রগতি। এতে পর্যাপ্ত ট্রেনের অভাবে রেলপথে পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা টঙ্গীর 4 লেন প্রকল্পের জন্য সংকুচিত হতে যাচ্ছে কমলাপুর আইসিডির কার্যক্রম। এ অবস্থায় দ্রুত নতুন ডিপো নির্মাণ করা না হলে রেলপথে পণ্য পরিবহন সংকট তীব্র হবে বলে আশঙ্কা ব্যবহারকারীদের। হাজারেশুলের রিপোর্ট। সারা বিশ্বে 50% কন্টেইনার রেলপথে পরিবহন হলেও বাংলাদেশে হয় মাত্র 3%। চাহিদা থাকলেও রেলের ওয়াগন ও ইঞ্জিন স্বল্পতায় বাড়ানো যাচ্ছে না রেলপথে কন্টেইনার পরিবহন। এই প্রেক্ষাপটে রেলপথে পণ্য পরিবহন বাড়াতে ভারতের কনকর্ড কোম্পানির আদলে 2016 সালে স্বতন্ত্র কন্টেইনার কোম্পানি গঠন করে রেলওয়ে। কিন্তু 4 বছরেও বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি সংস্থাটি, হয়নি জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামো। কমলাপুর থেকে আইসিডি সরিয়ে নিয়ে গাজীপুরে ধীরাশ্রমে 5 লাখ টিউএস কন্টেইনার ধারণ ক্ষমতার নতুন একটি আইসিডি স্থাপনের কাজও এগোয়নি। ঢাকা আইসিডিটাকে আমরা ধীরাশ্রমে শিফট করার জন্য আমরা চেষ্টা করতেছি, আর কন্টেইনার কোম্পানির জনবল কাঠামো নির্ধারণ করা, তার সার্ভিস রুল নির্ধারণ করা, এই বিষয়গুলি মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যে আপনার কন্টেইনার কোম্পানি যাতে কমার্শিয়াল অপারেশনে যেতে পারে ফুল টাইম একজন MD নিয়োগ করা হয়েছে। এদিকে রেল লাইন ও প্ল্যাটফর্ম নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে কমলাপুর আইসিডির বড় অংশ চলে গেলে কয়েক বছরের মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে এই আইসিডি। তাই রেলপথে কন্টেইনার পরিবহন সচল রাখতে ধীরাশ্রমে প্রস্তাবিত আইসিডি নির্মাণের পাশাপাশি কন্টেইনার কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম দ্রুত শুরু করার দাবি ব্যবসায়ীদের। রেল একটা প্রাইভেট একটা কোম্পানি করছে, কন্টেইনার কোম্পানি, সেটা 3.5 বছর আগে, কিছু অন্যান্য দেশে 3.5 বছরে অপারেশন গিয়ে সে একটা পরিকল্পনা করে 1 বছরের মাথায় তারা সে সিদ্ধান্ত নেয় আইডিয়া দিয়ে স্বর্ণ। রেল যেটা করছে যদি করতো আমাদের আইসিডি এখন এই সমস্যা হতো না, এটা প্রাইভেট সেল দিতে পারে। মেট্রো রেল এবং পদ্মা সেতু এই দুটো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কমলাপুরে আর এই আইসিডি ডিপো থাকবে না। দ্রুততার সাথে যদি এখানে গাজীপুরে ডিপোটা না করা হয় তাহলে তখন কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে যাব। ঢাকা চট্টগ্রাম একটা ডেডিকেটেড রেল লাইন হওয়া উচিত যেটা দিয়ে শুধুমাত্র কন্টেইনার পরিবহন হবে, যদি সেটা হয় তাতে আমাদের জন্য খরচও কম পড়ে। বর্তমানে বছরে মাত্র 90,000 টিউএস কন্টেইনার পরিবহনের সক্ষমতা আছে রেলওয়ের। গাজীপুরে আইসিডি হলে কন্টেইনারবাহী ট্রেন চলবে বর্তমানের চেয়ে দ্বিগুণ। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নদী নালা জলাশয়ের পানি কমে যাওয়ায় নওগাঁয় বেড়েছে জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় মাছ। দেশীয় মাছের আমদানি বাড়ায় আত্রায় জমে উঠেছে মাছের বেচাকেনা। দেশে বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা চলে এ বাজারে। বিস্তারিত এম আর রকির রিপোর্টে।
খালবিল নদী নালা এবং জলাশয়ের পানি কিছুটা কমে আসার কারণে জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। ভোর সকাল থেকে এসব মাছ নিয়ে ভিড় করছেন আড়তগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এসব মাছ কিনে নিয়ে যাচ্ছেন। পাঙ্গাসটা বেচা কিনা হচ্ছে আমাদের 90 থেকে 100 টাকা কেজি, 600-700 কেজি ওজন 90 থেকে 100 বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসছি, কিনবো ইনশাল্লাহ। মাছ দেখাশোনা করতেছি, মাছের আমদানি ইনশাল্লাহ প্রচুর। গোসি মাছ কিনলাম, পাবদা মাছ কিনলাম, পুঁটি মাছ কিনলাম, তারপরে চিংড়ি মাছ কিনলাম। ব্যবসায়ীরা বলছেন মাছের দাম কিছুটা কম হওয়ার কারণে এই বাজারে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা চলে এই আড়তে। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এদিকে আপনার রংপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, পার্বতীপুর এই এলাকা থেকে পাইকার ভদ্রগুলো প্রতিনিয়ত এখানে আসে। এখানে প্রায় বিভিন্ন রকম দেশীয় মাছ পাওয়া যায়। এখানে 50 থেকে 60 লক্ষ টাকার মাছ কেনা বেচা হয় এবং দেশীয় মাছ যেমন কই, কানুর, শিং, দেশি মাগুর, পুঁটি, মোয়া এই সকল মাছ পাওয়া যায়। শিংরা, আত্রাই, রানীনগর সহ বিভিন্ন জলাশয় থেকে মাছ বেশি আসার কারণে জমজমাট এই কারবার চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। নওগাঁর আত্রাইয়ের মাছের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এডকোর উদ্যোগে পরিবহন খাতে কর্মরত শিশুদের শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর রেজিস্টার সেন্টারে ইএসডিও এর অধিকার প্রকল্পের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুজিবুল হক জন্ম। প্রকল্পটির মাধ্যমে মোহাম্মদপুর এলাকার 3টি পাঠশালায় প্রায় 300 শ্রমজীবী শিশুকে বিনামূল্যে পাঠদান সহ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইমেজ সংকট দূর করার অঙ্গীকার ছাত্রলীগের নতুন নেতৃত্বের। ভুল থেকে শিক্ষা নেয় পরামর্শ সাধারণ কর্মীদের, অন্যায় করলে ছাড় পাবে না বললেন ওবায়দুল কাদের। শুধু সিদ্ধান্তহীনতার কারণেই ছাত্রদলের কাউন্সিল করা যায়নি মন্তব্য নেতাদের, আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তি, দ্রুত সমাধানে আশাবাদ। জাতীয় পার্টির যৌথ সভায় অংশ নেয় নির্বাচন এরশাদ, অসুস্থতার কথা জানালেন রাঙ্গা। রংপুর 3 আসনে মহাজোটের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত কাল। রাজশাহীর সারদায় সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনীতে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, জনগণের আস্থা অর্জনে কাজ করার নির্দেশ। এবং ইজারা না নিয়ে শীতলক্ষার তীরে গাছ কেটে বালু পাথরের ব্যবসা, নির্মাণ করা হচ্ছে অসংখ্য জেটি, জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থার আশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।